স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের বাসা থেকে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী সৌরভ বাপ্পা, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সৌরভ বাপ্পা, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন। সুরভি, এই মুহূর্তে আমরা আছি বেগম খালেদা জিয়ার, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায়। এবং ফিরোজায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ফিরোজার সামনে কিন্তু একটি বেশ বড় প্রস্তুতি চলছে, এবং আজকে কিন্তু বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে মোটামুটি বেশ কিছুদিন ধরে তিনি এখানে কোয়ারেন্টাইন আছেন। গত 11 এপ্রিল কিন্তু তিনি করোনা আক্রান্ত হন আমরা জানতে পারি, এবং সেই দিনই বিকালবেলা একটি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছিলেন যে বেগম জিয়া করোনা আক্রান্ত হয়েছেন। এরপর কিন্তু প্রায় 14 দিন ধরে তার চিকিৎসা এই বাড়িতেই করা হয়েছে, এবং আইসোলেশনে ছিলেন তিনি এবং এই বাড়ির অন্যান্য সদস্যরা তারা ছিলেন, সবাই মিলে কিন্তু চিকিৎসা করা হচ্ছে। এবং চিকিৎসকরা কিন্তু নিয়মিত জানাচ্ছিলেন তার শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে, এবং যেসব করোনার এবং কোভিড আক্রান্ত যে অন্যান্য ঝুঁকিগুলো থাকে সেগুলো কিন্তু কেটে যাচ্ছিল। কিন্তু গত শনিবার কিন্তু চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকি একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছিলেন যে বেগম জিয়ার কিন্তু কিছু দীর্ঘদিন ধরে তিনি যেহেতু কারাবাসে ছিলেন এবং কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কিছু জামিনে তিনবার সময় জামিনের বৃদ্ধি করা হয়, এবং কারাগার থেকে জামিনে বের হওয়ার পর থেকে কিন্তু তাকে একবার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল, এবং সেখান থেকে ফিরে আসার পর তিনি কিন্তু এই বাড়িতেই আছেন দীর্ঘদিন ধরে। এবং করোনা আক্রান্ত হওয়ার পর তার বিভিন্ন করোনা প্রসঙ্গে যেসব পরীক্ষা নিরীক্ষা আছে সেসব করার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, তার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দরকার। সেই কারণেই কিন্তু আজকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও উচ্চতর পরীক্ষা নিরীক্ষার জন্য, এবং সেখানে অপেক্ষা আছে, কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে। আমরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি, আশা করা যাচ্ছে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে তাকে এখান থেকে বের করে এভার কেয়ার হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হবে। এবং নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই প্রস্তুত আছেন, এবং চিকিৎসকবৃন্দ এবং ভেতরে এই মুহূর্তে আছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাকর্মীরা, এবং খুব দ্রুতই তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালের দিকে। এই মুহূর্তে এই ছিল সর্বশেষ সংবাদ। সৌরভ বাপ্পা, ধন্যবাদ আপনাকে।